তখন আমি পাগলের ব্যবহার করে বর্জিত নবমীকে অবস্থা
ছড়িয়ে পড়ে দিয়েছে। আজকে হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিস রাসুল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে শহীদ করে দেওয়া হলো, আমি দিন পরে ঘুমিয়েছিলাম, আমি দেখছি ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিত
লোকেরা জিজ্ঞাসা করলো,
করে দেন। হযরত উমর বিশাল একটা ময়দানের মধ্যে লোক বলে একসাথ করলেন, একসাথ করে বললেন, তোমরা সাক্ষী দেখো আল্লাহর নবী রহমতের নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমি বলবো তোমার সুগন্ধটা আপনার আব্দুল্লাহ ইবনে উবাই
আমরা বেশি বেশি তাহলে হয়তো যদি দোয়া করবো।